সেই মেলার আজ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন দাসপুরের বিধায়িকা মহাশয়া, উপস্থিত আছেন সুকুমার বাবু, উপস্থিত আছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, উপস্থিত আছেন স্থানীয় প্রধান মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা, এই মেলা কমিটির সঙ্গে যুক্ত সকল ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ, সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলছি। আজকের দিনটি অতি পবিত্র দিন সমস্ত ধর্মের মানুষের কাছে, সারা পৃথিবীব্যাপী। আজকের দিনটি উদযাপিত করছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন। হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের জন্য আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, মুসলিম সম্প্রদায়ের জন্য আজকে বিশ্ব নবী দিবস, খ্রিস্ট ধর্মীয়দের জন্য আজকে ইস্টার সানডে এবং বৌদ্ধ ধর্মীয়দের জন্য আজকে হচ্ছে পূবরণা পূর্ণিমা। এই চারটি অনুষ্ঠান, মূল চারটি যে ধর্মের মানুষ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, তাদের জন্যে, প্রত্যেকটি ধর্মের জন্যেই আজকের দিনটি অতি পবিত্র এবং সেই প্রত্যেক ধর্মের মানুষজন আজকের দিনটি উদযাপন করছে নিজেদের মতো করে। আমরা হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন প্রত্যেকটি ঘরে ঘরেই লক্ষ্মী পুজোর আয়োজন করেছি। বাংলায় যদি বলা হয় সর্বজনীন পুজো, সেটা কিন্তু একমাত্র লক্ষ্মী পুজোকেই বোঝায়, কারণ দুর্গা পুজো, বারোয়ারি পুজো হলেও প্রত্যেক মানুষ কিন্তু নিজের মতো করে নিজের বাড়িতে দুর্গা প্রতিমার আয়োজন করতে পারেন না, দুর্গা পুজোর আয়োজন করতে পারেন না, সেটা খুব ব্যয়বহুল। বারোয়ারিভাবে সেই পুজো উদযাপিত হয়, কিন্তু লক্ষ্মী পুজো প্রত্যেক বাঙালিদের বাড়িতে এবং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই কিন্তু লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। কোজাগরি তিথিতে সারা বাংলাদেশ জুড়ে আজকে লক্ষ্মী পুজোর আয়োজন করা হচ্ছে এবং ধনী দরিদ্র সকল মানুষ তাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু লক্ষ্মী দেবীর পূজার আয়োজন করেছেন। এখানেও দাসপুরে আমরা দেখতে পাই, দাসপুর এলাকাতে লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে হয় বিভিন্ন জায়গাতে। তার মধ্যে সবচেয়ে ভালো করে এখানে সাগরপুরে একটি মেলার আয়োজন করা হয় এবং শুধু মেলার আয়োজনই নয়, কয়েকদিন ব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা এবং সমাজসেবামূলক বেশ কিছু কাজকর্ম হয়। গত বছর আমি দেখেছিলাম এখানে বস্ত্রদান, রক্তদান শিবির ইত্যাদি আয়োজন করা হয়েছিল, এবছরও দেখলাম সেই সমস্ত জিনিসগুলি আছে। তো সত্যিই বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস এই সাগরপুর পল্লী উন্নয়ন সমিতি গ্রহণ করেছে, সেটা সত্যিই খুব ভালো। এবং এইভাবে এই মেলা দীর্ঘদিন ধরে চলছে, 71 বছরের মেলা এটা, এরপরে হয়তো আরও বহুদিন ধরে চলবে। খুব ভালো লাগলো, দ্বিতীয়বারের জন্য আমি এই অনুষ্ঠানে আসতে পারলাম এবং গত বছর আমি দুবার এসেছিলাম, ব্লাড ডোনেশন ক্যাম্পের দিন এসেছিলাম, এবছরও দেখলাম শুক্রবারে আপনাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। যদি কোনোরকম অফিসের খুব ঝামেলা না থাকে অবশ্যই সেদিনও আসার চেষ্টা করব। সবাই খুব ভালো করে মেলা উপভোগ করুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলার উপভোগ করবেন। এখান থেকে কোনো দিন যায় না, সবাই সাবধানতা অবলম্বন করবেন যারা মেলা স্টল বসিয়েছেন। আর একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে এই বছর আমরা দেখেছিলাম যে সাগরপুরে দুটো স্কুল আছে, এই দুটো স্কুল থেকে কিন্তু আমার কাছে বেশ কয়েকটা ঘটনার খবর গেছে, সেটা হচ্ছে বাল্য বিবাহে। এই বছরে আমরা দেখতে পেয়েছি 4 থেকে 5টি বাল্য বিবাহ কিন্তু এই সাগরপুর অঞ্চল থেকে হয়েছে। স্কুলে আমরা বিভিন্ন কন্যাশ্রী ক্লাব, তারপর বিভিন্ন অন্য ধরনের বন্ধু মহল, এসব আয়োজন করে চেষ্টা করে যাচ্ছি যাতে করে বাল্য বিবাহ বন্ধ করা হয়। কিন্তু এইটা আপনাদেরকেই, আপনাদের অবদান ছাড়া কোনো মতেই সম্ভব হবে না। সাগরপুরের যেটা সমস্যা সেটা হচ্ছে প্রচুর ছেলে মেয়ে এখানে বাইরে, ছেলেরা বাইরে থাকে, তাদের সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো স্থানীয় স্কুলে পড়া কোনো মেয়েদের কোনো সম্পর্ক হচ্ছে। এই জিনিসটাকে একটু যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকে একটু দেখতে হবে যেন মেয়েদের অন্তত 18 বছরটা অতিক্রম হয় বিয়ের আগে, সেই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে। অভিভাবক অভিভাবিকারা যদি সেরকম কিছু বুঝতে পারেন, বিদ্যালয়ের একটু খবর দেবেন যাতে করে শিক্ষক মহাশয়রাও তাদেরকে আলাদা করে গাইড করতে পারে। আপনাদের বাড়িতেও নজর রাখতে হবে মেয়েদের, বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহার বা ইত্যাদি ব্যবহার যেন সেভাবে তারা না করে, যাতে করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, সেই চেষ্টাটা আপনারা করবেন। আর বিয়ের বয়স কিন্তু 18 বছর যেটা করা হয়েছে, আইনটা যেটা করা হয়েছে, এটা কিন্তু আমাদের ভালোর জন্যই করা হয়েছে। আমরা দেখতে পাই এইসব এলাকাতে প্রচুর বিয়ের পরে যেটা হয়, প্রচুর বাচ্চা হতে গিয়ে মারা যায়, মেয়েরা বাচ্চাও মারা যায়, শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার আমরা দেখতে পাচ্ছি এবং যেগুলো বাড়ছে তার মূল কারণ হচ্ছে কিন্তু অপুষ্টিজনিত কারণে বা অল্প বয়সে মা হওয়ার জন্য। তো এই জিনিসটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে 18 বছরটা অন্তত অতিক্রান্ত হয় বিয়ের ক্ষেত্রে।
বাল্যবিবাহ বন্ধের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু মেয়েরা লক্ষ্মী হতে পারবে। মানে মেয়েরা তো সব লক্ষ্মীর রূপ, তো সেই লক্ষ্মী দেবীকে যদি আমরা ঠিকঠাক করে বেড়ে উঠতে না দিই, তার আগেই যদি তার জীবনে সর্বনাশ দিকে আনি, সেইটা কিন্তু লক্ষ্মীর আরাধনা করা হবে না। সেই চেষ্টাটা আমাদের করতে হবে যে জীবন্ত লক্ষ্মী আমাদের ঘরে ঘরে যারা আছে তারা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, বাল্যবিবাহ যেন না হয় এবং তারা যেন স্বপ্ন দেখতে পারে নিজের পায়ে দাঁড়ানোর, সেই চেষ্টাটা আমাদের করে যেতে হবে। এমনিতেই এই এলাকাটি খুব বর্ধিষ্ণু এলাকা, মানুষজনের মধ্যে চেতনা আছে, সেটাকে আরেকটু বাড়ানোর প্রয়াস আমি গ্রহণ করতে বলবো। আর একটা জিনিস, অনেক কয়েকদিন মেলা হবে, যদি তার মধ্যে বাল্যবিবাহ সংক্রান্ত আলোচনা পুলিশের মাধ্যমে করা যায় সেই চেষ্টাটা একটু ভালো করে করবেন, এবং সামাজিক যে বিভিন্ন বার্তা দেওয়ার আছে সেই ধরনের বার্তার যদি আলোচনা মাঝে মাঝে আয়োজন করা হয় সেটা একটা বাড়তি পাওনা হবে। সেই আবেদন করে আমার বক্তব্য শেষ করব। নমস্কার। শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন।